কর্মী প্রত্যুষ তালুকদার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। প্রতিশ্রুতি অনুযায়ী আজ গার্মেন্ট কর্তৃপক্ষের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল, কিন্তু সকালে বেতন তুলতে এসে গার্মেন্টসটি বন্ধ দেখতে পান শ্রমিকরা। এরপরই বিক্ষোভে নামে উত্তেজিত শ্রমিকরা। রেজাউল অ্যাপারেল লিমিটেড গার্মেন্টসটি গাজীপুরের কোনাপাড়ায় স্থানান্তরের কথা রয়েছে। শ্রমিকদের আশঙ্কা, কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করেই গার্মেন্টসটি স্থানান্তর করতে পারে। স্যারের কাছে আমরা চারটা দাবি করছি যে স্যার, আমাদের বছরের একটা বোনাস আর একটা ছুটির পয়সা আর আমাদের বছরে একটা করে ফেসিক বেতন, আর আপনি এই অফিসটা নিয়ে যাবেন। আমরা আজকে 20 বছর ধরে চাকরি করতেছি, এই 20 বছরের অসুবিধায় আমরা আপনার ছেলে মেয়েদের মতন আপনার কাছে আমাদের একটা দাবি, আপনি আমাদের 3 মাসের শুধু টাকা দিবেন। আমরা আজকে আইসা দেখি আমাদের গেটের ভিতরে সে তালা মারছে, রাত্রে অর্ধেক মিশিং নিয়ে গেছে। রাত আমরা কোনো ভাঙচুর করি না, লাড্ডু ধরি না, কিছু না। পুলিশে উল্টা আমাকে উদয় মারধর করছে, লাঠি চালন করছে, মেডিকেলে 5 জন যাই গেছে, ভগত ভর্তি হইতাছে না, একজন রোডে অলরেডি মারা গেছে, অনেকে মাথা ফাটছে, অনেকে পায়ে গুলি লাগছে, অনেকগুলো লাভার গুলি সবই করছে। দর্শক, এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম জুয়েল। গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুয়েল, আপনি তো সকাল থেকে সেখানে রয়েছেন, তো মালিক পক্ষে যারা রয়েছে তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন শ্রমিকদের এই বেতন ভাতা সম্পর্কে? জি, আমি এখনো পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু এখনো রয়ে গেছে, এখানে পুলিশের নিয়মিত টহল এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত সকাল থেকে দুবার এই গার্মেন্টস পোশাক কর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তো সকাল থেকে তারা সড়কটি, আমার যে পিছনের সড়কটি দেখছেন, এই সড়কটি সকাল থেকে তারা অবরোধ করে রেখেছিল। এরই ধারাবাহিকতায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকেই গার্মেন্টসটির আশেপাশে অবস্থান নেয় এবং তাদেরকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিতে বলা হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়নি। তো এক পর্যায়ে পুলিশ চেষ্টা করে যে তাদের সাথে তাদেরকে উঠিয়ে দেওয়ার, তখনই আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তো আমরা আসলে যেটা জানতে পেরেছি যে এখানে গতকাল থেকেই এখানে এই পোশাক শ্রমিকদের কিছু দাবি দেওয়া ছিল বেতন বকেয়া নিয়ে। তো সেই দাবি দেওয়াগুলো তারা চাচ্ছিলেন যে দাবি দেওয়াগুলো যেন মালিক পূরণ করে দেয় এবং তারা মালিক সে অনুযায়ী প্রতিশ্রুতিও তাদেরকে দিয়েছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সকালে আসার পরপরই আসলে এই গার্মেন্টসটি বন্ধ করে দিয়ে 5 দিনের ছুটি ঘোষণা করা হয়, যে কারণে শ্রমিকরা এই গার্মেন্টসটির সামনেই অবস্থান নেয় এবং এখন পর্যন্ত এই গার্মেন্টসটির আশপাশে অনেকেই আসলে অবস্থান নিয়েছে। তো এখানে পুলিশদের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়বার পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার পরও এখানে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে গার্মেন্টসটি যেহেতু প্রত্যাহার করে নিয়ে নেওয়া হবে গাজীপুরের কোনাপাড়াতে, তো তারা চাচ্ছেন যে এই গার্মেন্টসটি প্রত্যাহার করার আগেই আসলে এই মালিক যেন তাদের বকেয়া যেন পূরণ করে দেয়। আর তারা জানিয়েছেন যে সকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনার সময় আসলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তো এজি আমরা একটু কথা বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে, যে কি ঘটেছিল আসলে তার আমাদের একটু বলতেন। রাস্তায় এসে রাস্তা ব্লক করার চেষ্টা করে, যাত্রীবাহী গাড়িতে স্কুলগামী ছাত্রছাত্রীদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। তখন আমরা ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনি গ্যাস এবং শটগানের ব্ল্যাঙ্ক ফায়ার কয়েকটা করেই ছত্রভঙ্গ করার জন্য, তো তারা আপাতত ছত্রভঙ্গ হয়েছে। আর কিছু রিমার তারা ছড়িয়ে দিয়েছে আশেপাশের গার্মেন্টসগুলোতে, যে কারণে অন্যান্য গার্মেন্টস থেকেও তারা এসে এখানে জড়ো হচ্ছে, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে, বিজিএমই থেকে লোক এসেছে, তাদের মাধ্যমে, মালিক কর্তৃপক্ষের মাধ্যমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি যে তাদের সমস্যার সমাধান করা হবে। এখন পর্যন্ত তাদের এই আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক তারা মানতে চাচ্ছে না এবং অন্যান্য শ্রমিকদেরকে উত্তেজিত করে কথাবার্তা বলে তাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণ একটা রিউমার, কোনো গুলি করা হয়নি। আমি আপনাদেরকে বললাম যে এই আনরোলিং সিচুয়েশন, যে আন্ডারেস্টটা এখানে চলছে, সেটা ছত্রভঙ্গ করার কারণে কয়েকটা গ্যাস ফায়ার এবং রাবার বুলেট উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, শব্দে যারা ছত্রভঙ্গ হয়। আচ্ছা, মোট
কিছু লোকজন আহত হয়েছে বলতেছে এটা সম্পূর্ণ তাদের ইট পাটকেল নিক্ষেপের কারণে নিজেদের ইটে এবং আমাদের পুলিশও অনেক ইটের আঘাতে আহত হয়েছে না কাউকে আমরা অ্যারেস্ট করিনি আমরা মালিক পক্ষকে খুঁজছি আমরা মালিককে পাচ্ছি না আমরা মালিককে পেলে মালিকের সাথে কথা বলতাম শ্রমিক লিডার যারা আছে তাদের সাথে কথা বলিয়ে দিতাম বিজেপি লোক এখানে এসেছে তারাও শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছে সমস্যা হবে না আমরা ওদেরকে বুঝিয়ে শান্ত করব ইনশাআল্লাহ মালিককে আমরা তো পাইনি মালিক কর্তৃপক্ষ তো অবশ্যই দায়ী অবশ্যই দায়ী হ্যাঁ মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি এইভাবে সিচুয়েশন চলতে থাকে আমরা মালিককে খুঁজছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক